السلام عليكم ورحمة الله وبركاته أبونارا دكسين مفيدي ميديا شاتياسي أمي منصور الحق مفيدي আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব একটি ইসমে আজম দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব সেই দোয়াটি যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী দীর্ঘ সময় মিলন করতে পারবেন ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যাই হবে না যদি কোনো স্বামী যদি দুর্বল থাকেন যে স্ত্রীর কাছে যে আমি স্ত্রীকে সুখ দিতে পারছি না আমি অক্ষম হয়ে যাচ্ছি আমার যৌন শক্তি আগে খুব বেশি ছিল অনেক ভালো ছিল এখন হঠাৎ করে যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যৌবনের স্পৃহা কমে গেছে তাহলে আজ আমি তাদের জন্য একটি সুন্দর দোয়া এবং আমল আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি সুন্দর দোয়া এবং আমল আমি আপনাদেরকে বলে দিব যে নিয়মে আমি আপনাদেরকে বলে দিব সেই নিয়মে যদি এই ছোট দোয়া এক শব্দের দোয়া যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনারা স্বামী স্ত্রী ঘন্টার পর ঘন্টা কি করতে পারবেন মিলন করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মটা কিন্তু সুন্দর করে দেখে এবং শিখে যাবেন যদি আপনি নিয়মটি যদি সুন্দর করে যদি আপনি না শিখেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি আমলের মধ্যে প্যাঁচ লেগে যাবে আরও সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমি সুন্দর করে বলে দিচ্ছি যে ব্যক্তি স্ত্রীর সহবাসে দুর্বল স্ত্রীর সাথে মিলন করতে দুর্বল অল্প সময়ের মধ্যেই আপনার সেক্স থেমে যায় বীর্য আউট হয়ে যায় হ্যাঁ তারা এই দোয়াটি কীভাবে পড়বেন সেটি আমি বলে দিচ্ছি তবে মনে রাখবেন এই দোয়াটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি আমাদের সাথে আপনারা বলেন দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে ইয়া মুগনিয়ো আবার বলে দিচ্ছি ইয়া মুগনিয়ো হ্যাঁ এই দোয়াটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন ইয়া মুগনিয়ো ঠিক আছে ইয়া মুগনিয়ো এই দোয়াটি আপনারা যখন স্ত্রী সহবাস করার জন্য যাবেন স্ত্রী সহবাস করার আগে আপনারা সুন্দর করে কী করবেন অজু করবেন ঠিক আছে অজু করে পবিত্র হয়ে আপনারা সুন্দর করে এই ইয়া মুগনিয়ো এই শব্দটি হাতে গুনে গুনে একশোবার করে আপনারা কী করবেন পাঠ করবেন হাতে গুনে গুনে আপনারা একশোবার করে কী করবেন পাঠ করবেন ইয়া মুগনিয়ো হাতে গুনে গুনে সুন্দর করে এই দোয়াটি আপনারা একশোবার করে পাঠ করবেন একশোবার করে পাঠ করে তারপরে আপনারা অল্প সময়ের মধ্যেই স্বামী স্ত্রী কী করবেন মিলন করবেন যদি মিলন করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি আগের চাইতে অনেক লম্বা সময় স্বামী স্ত্রী মিলন করতেছেন স্বামী এবং স্ত্রী দুইজনেই খুব আনন্দিত হচ্ছেন একে অপরকে সুন্দরভাবে সুখ দিতে পাচ্ছেন এবং স্ত্রীর অবশ্যই মনের বাসনা কী হয়ে যাবে পুরা হয়ে যাবে এবং দেখবেন আপনার হারানো যৌবন এই দোয়াটি আমল করলে আস্তে আস্তে আপনি কী করবেন ফিরে পাবেন আপনার যৌবনের স্পৃহা বাড়বে এবং এই দোয়াটি আমল করলে দেখবেন ইনশাআল্লাহ দীর্ঘ সময় গ্যারান্টি কোরআন হাদিস রিসার্চ করে দোয়াটি বলে দিলাম গ্যারান্টি সহ আপনি দীর্ঘ সময় ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রহমত করবে দীর্ঘ সময় আপনি স্বামী স্ত্রী করতে পারবেন মিলন করতে পারবেন তবে এই দোয়াটি আপনি নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না বাহিরে অন্য কারোর সাথে পরকিয়া করে কিংবা খারাপ কাজ করার জন্য আপনি এই দোয়াটি ব্যবহার করবেন না তাহলে আমার পক্ষ থেকে আপনাদের উপর কি নেই কোনো অনুমতি নেই যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করেন স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে অবশ্যই অনুমতি রয়েছে তো আশা করি আমলটি আপনারা সুন্দরভাবে শিখতে পেরেছেন দোয়াটিও শিখতে পেরেছেন আমি এক কথায় আমলটি সুন্দর করে আপনাদেরকে আবার বলে দিচ্ছি স্বামী স্ত্রী মিলন করার পূর্বে সুন্দর করে আপনারা কী করবেন স্বামী স্ত্রী দুইজনে কী করবেন সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে স্বামী যিনি রয়েছেন উনি সুন্দর করে হ্যাঁ এই দোয়াটি একশতবার করে কী করবেন পাঠ করবেন একশতবার করে পাঠ করে এরপর স্বামী স্ত্রীর মিলন শুরু করে দিবে একটু পরেই হ্যাঁ তারপরে দেখবেন ইনশাআল্লাহ এই ইসমে আজম নামের ফলাফল কীভাবে ঘটে আপনি নিজেই বুঝতে পারবেন এই ইসমে আজম শব্দের ফলাফল কীভাবে আপনি পাচ্ছেন যদি আপনারা ভালো ফলাফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন কারণ স্বামী স্ত্রীকে
স্বামী স্ত্রী দুজনে মিলন করতে গেলে একে অপরকে সুখ দেওয়া, এটি কিন্তু খারাপ কিছু নয়, এটি সন্দেহে এটি ভালো কিছু। তবে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না, এটি তাদের জন্য আমি আমলটি দিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা অবশ্যই দয়া করে আপনার এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে যান সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।